এখন থেকে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ খাদ্যের মান যাচাই করতে পারবেন। সকালে রাজধানীর ফুলবাড়িয়ায় খাদ্য পরীক্ষাগার উদ্বোধন শেষে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস একথা বলেন। এতে অভিযান পরিচালনা, মামলা জট থেকে অব্যাহতি সহ নিরাপদ খাদ্য সরবরাহ সহজ হবে বলেও জানান তিনি। এর আগে আমরা যখন বিভিন্ন কোম্পানির পণ্যকে আমরা যখন জরিমানা করতে যেতাম বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যেতাম, তারা মামলা টুকে দিত। নির্ণয় না করে আমরা জরিমানা করতে পারি না বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি না, এরকম অনেক মামলা বিভিন্ন জায়গায় পেন্ডিং আছে। এই অ্যাক্রেডিটেড ল্যাবরেটরির মাধ্যমে আমরা মান নির্ণয়পূর্বক আমরা সেটা যথাযথ ব্যবস্থা নিতে পারব।